যদি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে ওমারে ফারুকে রাষ্ট্র পরিচালনা করাটা একটু স্টাডি করে পড়তে হবে আর ওই নীতিতে চালালে কোনোদিন সমস্যা হতে পারে না একবার জোরে বলুন মুসলমান মেরা আমার ও জওয়ানেরা যুবকেরা এই কালো মানুষটা এমন করে স্টাডি করতে করতে পেয়ে গেল নবী আমার মদিনার মসজিদ তৈরি করার পরে আল্লাহর নবী সাহাবে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে ওখানে তিনি আলোচনায় বসে গেলেন আল্লাহর নবী সাহাবে কেরামদের বললেন এ আমার সাহাবারা একবার তোমরা মাই বলো পরামর্শ দাও নামাজের সময় হলে আমি মানুষ দিগকে কিভাবে আহ্বান করব কারণ তখন আজানের প্রচলন শুরু হয় নাই আজানের ব্যবস্থা তখন ছিল না আল্লাহর নবীর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন নামাজের সময় হলে আসসালাত 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 এই কথাটা আমি মদিনার বিভিন্ন পাড়ায় পাড়ায় আমি বলে আসব আর আপনার সাহাবীরা এই কথাটা শুনে তারা বুঝতে পেরে যাবে নামাজের সময় হয়ে গেল আল্লাহর নবীর মত পছন্দ হলো না আর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নামাজের সময় হলে একটা লাঠির উপরে কাপড় জড়িয়ে তাতে তেল দিয়ে আমি আগুন জ্বালিয়ে উঁচু করে ধরব মদিনার আবাল বৃদ্ধ বনিতারা এই আগুনের শিখা দেখে তারা বুঝতে পেরে যাবে নামাজের সময় হয়ে গেল আল্লাহর নবীর মত পছন্দ হলো না আর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দব বাজাবো দব হলো একটা ঢোলের মতো একদিকে পর্দা লাগানো আর একদিকে পর্দা নাই আল্লাহর নবীর এ মত পছন্দ হলো না দব বাজালে আওয়াজ হবে এই আওয়াজে মানুষেরা নামাজের সময় হয়েছে বুঝতে পারবে আল্লাহর নবী তিনি সমর্থন করলেন আলোচনা ইনকমপ্লিট থেকে গেল আল্লাহ নবী হুজরা মুবারাকে চলে গেলেন আবার পরের দিন সকালবেলা ফজরের নামাজে আল্লাহ নবী আগমন করলেন বিশ্ব নবী আমার সাহাবে কেরামদের সঙ্গে করে নিয়ে বা জামাতে ফজরের নামাজ আদায় করলেন নবী আমার ফজরের নামাজের পরে সাহাবীদের বললেন বাবা তোমরা বসে যাও আমি কিছু আলোচনা করব আপনাদের গ্রামের সমস্ত এলাকার ইমামেরা ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে সালাম ফিরিয়ে ওই কেবলামুখী হয়ে তারপরে মোনাজাত করেন একটু ঘুরে বসে একটু ঘুরে বসে এটা হলো বিশ্ব নবীর সুন্নাত সুন্নাতে নববি সেই সুন্নাতকে জিন্দা করার জন্য ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর দেখবেন ইমাম সাহেব একটু ঘুরে বসে তারপরে মোনাজাত করে ভাই আমার বিশ্ব নবী বললেন শোনো গতকাল রাতের বেলা আলোচনা করছিলাম নামাজের আহ্বানের ব্যাপারে কোন পন্থা অবলম্বন করতে হবে সব সমস্যার সমাধান গত রাতের বেলা আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন পাঠিয়ে আমার কাছে সুন্দর পদ্ধতি বলে দিয়েছেন এখন আমি তা তোমাদের শুনিয়ে দেব সাহাবীরা বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন এ আমার সাহাবীরা গত রাতের বেলা আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে আমার কাছে পাঠিয়ে দিলেন আর জিবরাইল আলাইহিসসালাম আমায় বলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজে যখন সময় হবে এই সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা أشهد أن محمد رسول الله هيا للصلاة هيا للفلاح ايه قطع قولي دوبار قرب بلبي এটাই হবে নামাজের জন্য আহ্বান উমার ফারুক বললেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যে স্বপ্নটা আপনি দেখেছেন গতকাল রাতের বেলা একই স্বপ্ন আমরা দেখেছি আল্লাহর নবী বলেন সাহাবীরা তাহলে নামাজের জন্য কিভাবে আহ্বান করা হবে আল্লাহ পাক আমাদের শুনিয়ে দিয়েছেন তবে আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদের
মুয়াজ্জিন এমন একজন ব্যক্তিকে নির্বাচন করব যে ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসে মহব্বত করে এবং জানার ঈমান আনাটা বড় কষ্টকর হয়েছে সামিরা সবার মনে আসা মদিনার মসজিদের ইমাম যদি আমি হতে পারি জীবন আমার ধন্য হয়ে যাবে আমার আল্লাহ আমাকে বড় মহব্বত করবে কিন্তু না 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 আল্লাহর নবী অন্য কোন সাহাবীকে না ডেকে আমার নবী বললেন বাবা বেলাল তুমি কোথায় লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ হুজুরে বেলাল আসলেন আল্লাহর নবী বললেন বাবা বেলাল আজ থেকে তুমি হলে মদিনার মসজিদের মুয়াজ্জিন আল্লাহর নবী বললেন এ আবা সাবিরা বেলাল মুয়াজ্জিন তার মর্যাদা হলো যারা দুনিয়ায় মুয়াজ্জিন হবে কিয়ামতের দিন তাদের গর্দানটা উঁচু হবে চেহারাটা নূরানি হবে গোটা কিয়ামত বাসীরা দেখে চিনতে পেরে যাবে এরা ছিল দুনিয়ার জমিনের মুয়াজ্জিন জোরে বলুন ও মুসলমান আমার মিস্টার কেসিয়াস গেলে এই ঘটনা যখন পড়লো এ সময় দেখলো না 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 আল্লাহর নবী আবু বকর উমর উসমান আলীকে মুয়াজ্জিন করেন নাই হাবশী দেশের মানুষ কালো বেলাল যিনি সাইজে বেটে মাথা চুলটা জানার কোকড়ানো জানা জিহবাটা তোতলা ছিল জবান তোতলা ছিল এই রকম একজন ব্যক্তিকে আল্লাহর নবী মদিনার মসজিদের বড় আসনে তাকে বসার জায়গা দিয়েছিলেন মদিনার মসজিদের মুয়াজ্জিন করে কালো মানুষের সম্মান দিয়েছেন মিস্টার কেসিয়াস কেলে সে তার ধর্ম পরিবর্তন করে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল তার নাম রাখা হয়েছিল কি জানেন মোহাম্মদ আলী কেলে একবার জোরে বলবেন না এই ইসলামের ভিতরে এরকম কোনো ভেদাভেদ নাই কোন ইমাম কেউ বলেছে নাকি যে তুমি বাবু ভ্যান চালাও তুমি ভাই খুব গরীব লোক তুমি পিছনের কাতারে যাও আর ওই পিছনের কাতারে এসে দাঁড়িয়েছে একজন পয়সাওয়ালা লোক একজন নেতা লোক দামি লোক তাকে সামনের কাতারে দাও তুমি পিছনে যাও কোন ইমাম কোনদিন বলেনি বলবে না আগামীতে জীবনে কোনদিন এমন বাক্য তারা প্রয়োগ করবে না মসজিদে তাদেরই প্রাধান্য যে আগে যাবে আগের কাতারে বসবে বিশ্বনবী এটাও বলেছেন যে জুমার দিন অনেকে আছে শেষে যায় আর মানুষকে সরিয়ে সরিয়ে সামনের কাতারে সামনের দিকে গিয়ে বসে এটাও কিন্তু গরহিত কাজ যে যেরকম পজিশনে যাবে সে সেখানেই বসে পড়বে মানুষকে সরিয়ে সরিয়ে সামনের দিকে যাওয়া এটাও কিন্তু ইসলাম পছন্দ করে না মুসলমান ভাইরা আমার জওয়ানেরা যুবকেরা ইয়াজানে নামাজ আমাদের জন্য জান্নাতে যাওয়ার বড় কারণ কিন্তু না 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 আজকে সমাজে দেখা যায় আমরা মসজিদের দিকে ধাবিত হই না এজন্য কবি আফসোস করে বলেছেন ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি তখনও জাগিনি যখনই জোহর খেলায় দোলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যায় এখনো জামাতে হওরে শামিল এর সাথে তোমার আছে স্থান বাজিছে দামামা বাধেরে আমামা শির উঁচু করি মুসলমান নয়া জামানা দাওয়াত এসেছে ভাঙা কেল্লায় ওড়ে নিশান দিন যায় রাত আসে দিন যায় রাত আসে কমিতেছে হায়াত চিন্তা করে দেখো সবে সামনে মত হাসি খুশি রং তামশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন ইয়ে তো দুনিয়া হ্যায় ইহা নেক কাম কারোগে তো সওয়াব পাওগে اور گناہ کرو گے تو عذاب پاؤ گے دنیا میں انسان کیا کھویا اور کیا پایا دنیا میں انسان کیا کھویا اور کیا پایا کرکٹ آیا کام گیا فلم آیا علم گیا موبائل آیا ملاقات گیا بینک آیا برکت گیا ریوائز آیا سنت گیا دولت آیا محبت گیا کوتا ٹھیک کی نا اے جی অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া যে ক্রিকেট বিশ্বকাপ হলো গত রবিবার এই রবিবার সন্ধ্যার পরে আটটার সময় একটা জায়গায় জলসায় উঠেছি ভাই সেখানে গিয়ে দেখি বুড়ো মুরব্বি কিছু বসে আছে আর কিছু নেই
আমি তখন বুঝতে পেরেছি মোটামুটি আমাদের সমাজের যারা ইয়াং ভাই তারা সব একেবারে জায়ান্ট স্ক্রিন বড় পর্দা লাগিয়ে অস্ট্রেলিয়া বনাম এই ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ যে বিশ্বকাপ এই খেলা তারা উপভোগ করছে জওয়ানেরা যুবকেরা তো এভাবে তারা জলসায় আসেনি বা তারা নামাজেও যায়নি এবং ক্রিকেটের প্রতি এত ভালোবাসা এই যে পত্রিকায় বেরিয়েছে গতকাল যে আপনার বাকুড়ার একটা ছেলে যখন এই রোহিত শর্মা বিরাট কোহলি এরা সব আউট হয়ে গেল ইন্ডিয়া যখন হেরে গেল তখন নিজে গিয়ে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে ভাবতে পারেন এরপরে আরেকজন তো বয়স্ক লোক 60 বছরের লোক সে টিভির সামনে বসে বসে ক্রিকেট খেলা উপভোগ করছিল যখন এক এক করে পর পর উইকেট গুলো পড়ে যাচ্ছিল ইন্ডিয়া টিমের তখন সে আপনার হার্ট অ্যাটাক করে মারা গেছে টেনশন ও ভাই তো এই টেনশন তার হয়েছে যে না জানি হয়তো রান বেশি করতে পারবে না অস্ট্রেলিয়ার কাছে হেরে যাবে এই টেনশন আমাদের মুসলমান ঘরের ছেলেরাও এইরকম টেনশনে ছিল ভাই আমার দেশের প্রতি ভালোবাসা এটা ইমানি দায়িত্ব দেশকে ভালোবাসতে হবে দেশকে সাপোর্ট করতে হবে এটা ইমানি দায়িত্ব কিন্তু তারপরেও ইমানি দায়িত্বটাকে একদিকে যেমন রাখতে হবে আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ার পরে কলেমার হক হলো আজান শুনে মসজিদে যাওয়া অনেক যুবক ভাই বা অনেকে নামাজ কালাম যারা পড়ে যেদিন এই রবিবার খেলা হয়েছিল অনেকে নামাজ তারা কাজা করেছিল কথা ঠিক বললাম না ভুল বললাম ভাই আমার আসলে বিজয় তো আমাদের সেই দিন যেদিন শুনবো যে ইসরায়েলের ইহুদিগণেরা ফিলিস্তিনের হামাস বাহিনীর কাছে তারা পরাস্ত হয়ে তারা এমন করে হেরে গিয়েছে আর জেরুজালেম যারা দখল করতে এসেছিল বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যারা দখল করতে এসেছিল ওরা এমন করে পরাজয় বরণ করে মুসলমানদের আল্লাহ বিজয় দান করে দিয়েছে এই বিজয় যেদিন শুনবো এটাই হবে আমাদের প্রকৃত ইমানি বিজয় কথা ঠিক বলেছি না ভুল বলেছি ভাই আমার আজকে আমরা কত সুখে শান্তিতে বসবাস করছি আপনি একবার ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন একবার আপনি নিউজ চ্যানেল নিউজ পত্রিকাগুলি দেখুন সেখানকার মাসুম বাচ্চাগুলি অক্সিজেনের অভাবে এমন করে ট্রিটমেন্টের অভাবে বিভিন্ন ভাবে হসপিটালে সেখানে তারা শহীদ হয়ে যাচ্ছে পানি নাই বিদ্যুৎ নাই ওষুধ নাই চিকিৎসা নাই মেডিসিন নাই সেখানে কি অবস্থা সিচুয়েশন চলছে কিন্তু ফিলিস্তিন এমন একটা জায়গা যে জায়গায় আল্লাহ সবথেকে বেশি নবী পাঠিয়েছেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি ওই জায়গায় যাবেন শুধু তাই নয় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওখানে যাবেন দাজ্জালকে হত্যা করবেন ফিলিস্তিনের জমিনে অসংখ্য নবীদের মাজার অসংখ্য সুন্দর সুন্দর ইসলামী নিদর্শন তারপরেও আমরা যারা মুসলমান আমাদের ইমানি দায়িত্ব থাকবে এটা যে বাইতুল মুকাদ্দাসের প্রতি ভালোবাসা বাইতুল মুকাদ্দাসের প্রতি আমাদের ভালোবাসা দেখে ফিলিস্তিনের মুসলমানদের জন্য একটু আমরা দোয়া করতে পারি আমরা অনেক দূরে আছি তাদের থেকে তাদের জন্য আমরা খুব বেশি কিছু করতে পারবো না বাবু কিন্তু একটু দোয়া তো করতে পারি হাত তুলে কথা ঠিক কি না আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আপনি হেফাজত করুন আপনি আমি আরেকটা কাজ করতে পারি সেটা হলো ইসরায়েলের প্রোডাক্টগুলি বয়কট করতে পারি আমরা এটা আমাদের জন্য সহজ আপনারা জানেন এই ভিডিওগুলি ভাইরাল হয়েছে যে কোকাকোলা 600 গ্রাম কিনলে পরে তার দাম 1 টাকাও ছাড়া হতো না মুসলমানেরা অনেকেই যারা বয়কট করেছে ইসরায়েলের এই প্রোডাক্ট কোকাকোলা আপনার সেখানে মানে কি বলবো একটা গাড়ি করে বিক্রি করছে আর বলছে যে 600 গ্রামের একটা কোকাকোলা নিলে আর একটা ফ্রি গেট ওয়ান বাই ওয়ান ফ্রি মানে একটা কিনলে আর একটা ফ্রি তার মানে বুঝতে হবে যে মুসলমানেরা সচেতন হয়ে এখন তারা কোকাকোলা পেপসি এগুলি বয়কট করেছে বলে আপনার নেসলে বা নেসক্যাপ থেকে শুরু করে বিভিন্ন জিনিসের যেগুলি স্টলে তাদের পড়ে আছে এগুলি বিক্রি হচ্ছে না তাই আমাদের ইমানি দায়িত্ব হলো এই ইসরায়েল যতগুলি প্রোডাক্ট তারা আমদানি করে এগুলিকে বয়কট করা আর ইসরায়েলের প্রোডাক্টের বারকোড নাম্বার হলো 729 এই 729 এর বারকোডওয়ালা প্রোডাক্টগুলি যদি আপনি বয়কট করতে পারেন আপনার ইমানি সচেতনতা ইমানি দায়িত্ব আপনার পরিপূর্ণ
হবে আর যদি বলেন না এই বাটা কোম্পানি যেটা ইসরায়েলের প্রোডাক্ট ফোর্ড কোম্পানির গাড়ি ইসরায়েলের প্রোডাক্ট ডাব শ্যাম্পু বেবি জংশন ক্রিম নেসলে থেকে শুরু করে ম্যাগি থেকে শুরু করে কোকাকোলা পেপসি থেকে শুরু করে থামস আপ থেকে শুরু করে এগুলি আমি খাবো এগুলি বয়কট করব না তাহলে মনে রাখুন আপনি আমি যেগুলি কিনে খাবো আর আমাদের লাভের টাকা থেকে আমেরিকার কাছ থেকে ড্রোন কিনে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বাচ্চাদের উপরে আঘাত করবে তাই তাদের প্রতি অবিচার করা হবে যদি আমরা ইসরায়েলের প্রোডাক্টগুলি বয়কট করতে পারি মনে রাখবেন তবে আমাদের ঈমানটা স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ না হলেও খানিকটা অন্তত পরিপূর্ণতার জায়গায় আসবে আর এটা মনে মনে আমরা খুশি হতে পারবো যে ইসরায়েলের কোন প্রোডাক্ট আমরা বর্তমানে ব্যবহার করছি না মুসলমান ভাইরা আমার তাই তাদের জন্য এক দোয়া করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাদের মাগফিরাত তাদের শহীদ হয়ে যাওয়া যারা শহীদ হয়ে গিয়েছে তাদের জান্নাতের জন্য আমরা দোয়া চাইব আর আমরা ইসরায়েলের প্রোডাক্টগুলি যদি বয়কট করতে পারি এটা আমাদের ঈমানি অন্যতম দায়িত্ব হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাই ও বাবাজি গনেরা তাই যে ধর্মের অনুসারে আমরা ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের মর্যাদা যে ধর্মের গুরুত্ব অনেক অনেক গুণে বেশি আমি আপনাদেরকে শুনিয়ে দেব একজন মহিলার নাম আপনারা জানেন যে মহিলার নাম হলো আপনার সুনিতা উইলিয়ামস নাম শুনেছেন ভাই সুনিতা উইলিয়ামস একজন মহাকাশচারী বৈজ্ঞানিক আপনারা জানেন নাসা চন্দ্রযান পাঠিয়েছিল মঙ্গল গ্রহে তারা বিভিন্ন চন্দ্রযান পাঠায় বিভিন্ন রকমের স্যাটেলাইট সেখানে পাঠায় এবং সেখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে নতুন নতুন তথ্য দেয় এই রকম একজন ম্যাডাম সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছিল মহাকাশে যেখানে মাধ্যাকর্ষণের কোনো টান নাই ওখানে মানে সাধারণ ভাবে চলাফেরা করতে পারে না ওখানে পানি খেতে গেলে পানি গালে আসে না উপরে চলে যায় ওখানকার পরিবেশ পরিস্থিতি জীবন ব্যবস্থা সবকিছু আলাদা তো যাই হোক সুনিতা উইলিয়ামস সে যখন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে এই পৃথিবীর দিকে তার দূরবীনটাকে তাক করেছিল সুনিতা উইলিয়ামস বলছে আমি একটা জায়গায় বিরাট অবাক হয়ে গেলাম গোটা পৃথিবীটা সাদা মেঘে ঢাকা কিন্তু দুটো জায়গা মেঘে ঢাকা নয় আমি আমার ওই সুন্দরতম যন্ত্র দিয়ে দেখতে পেরেছি দেখেছি আসমান থেকে সবুজ কালারের একটি রশ্মি এই দুটি জায়গার উপরে প্রতিফলিত হচ্ছে পড়ছে মুসলমান ভাইরা আমার এই দৃশ্য দেখার পরে উনি দেখলেন যে এটা কোন জায়গা দেখলেন মহাকাশ থেকে যে এটা একেবারে পৃথিবীর মিডিল পজিশন জায়গা আর যে জায়গায় আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছিলেন ভৌগোলিক মানচিত্র অনুযায়ী এই জায়গাটা হলো পৃথিবীর একদম মিডিল পজিশন এটা একদম পৃথিবীর মধ্যকান জায়গা জোরে বলুন সুবহানাল্লাহ কারণ গোটা ওয়ার্ল্ডে 256টার মতো দেশ আছে আর আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন একদম পৃথিবীর মিডিলে যাতে বিশ্ব নবীর হেদায়েতের নূরের আলো গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে যায় আপনি যে ইসরায়েলের নাম শুনেছেন এই ইসরায়েলি ইহুদিদের বসবাস কিন্তু না এই ইসরায়েলেও প্রায় 12% মুসলমানেরা বসবাস করে আপনি ফিনল্যান্ডে চলে যান আপনি আইসল্যান্ডে চলে যান সব জায়গাতে আপনি মুসলমান পাবেন পৃথিবীতে এমন কোন দেশ দেখাতে পারবেন না যে দেশে মুসলমান নাই এই যে ঝাড়বাতিগুলি লাগানো হয়েছে প্যান্ডেলের মাঝখানে যাতে আলোটা সব দিকে ছড়ায় আল্লাহ আমাদের নবীকে পৃথিবীর মিডিলে পাঠিয়েছেন যাতে গোটা পৃথিবীতে বিশ্ব নবীর হেদায়েতের নূরের আলোটা পৌঁছে যায় জওয়ানেরা যুবকেরা এই ম্যাডাম সুনিতা উইলিয়ামস এমন আকাশ থেকে সবুজ রঙের আলোর প্রতিফলিত রশ্মি দেখার পরে এ পৃথিবীতে যখন অবতরণ করেছিল ও মুসলমান আমার এ সময় ওই সুনিতা উইলিয়ামস সে তখন তার সহপাঠীদের বলতে লাগলো আমি যখন মহাকাশে গিয়েছিলাম ওখান থেকে আমি দুটি রশ্মি আলো দেখে অবাক হয়ে গেলাম আর আমি আমার ওই দূরবীন আমি আমার ওই যন্ত্র দিয়ে দেখতে পেলাম যে জায়গাটা ফাঁকা জায়গা নয় ওখানে কালো রঙের একটা ঘর রয়েছে মানুষেরা ঘরটাকে মাঝখানে রেখে প্রদক্ষিণ করে ও ঘরটার নাম কি আমার জানা দরকার এরপরে আর একটা জায়গায় ওই আলো রশ্মি প্রতিফলিত হয়েছিল এই জায়গাটা আমি দেখতে পেলাম সবুজ রঙের গম্বুজ রয়েছে এবং তার চতুর্দিকে অসংখ্য মিনার গুলিয়ে রয়েছে ও মুসলমান মান আমার এ কথা যখন এসে বলল তার সহপাঠীরা বলেছিল ম্যাডাম আপনি
যেটা দেখতে পেলেন এটা অন্য কোন জায়গা নয় এটা তো আরবের মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা ও মুসলমান আমার এমন করে সুনিতা উইলিয়ামস অবাক হয়ে গেল বড় বড় যারা মুসলিম স্কলার তাদের কাছে গিয়ে ব্যাপারে প্রশ্ন করেছিল জিজ্ঞাসা করেছিল বড় বড় মুসলিমদের স্কলাররা বলেছিলেন ম্যাডাম আপনি আসমান থেকে যে আলো রশ্মি দেখতে পেয়েছেন এটা অন্য কোন আলো নয় আর যে ঘরের উপরে পড়তেছিল এটা সাধারণ কোন মানুষের বসবাসের ঘর নয় এ ঘর হলো আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহ যে ঘরের পাথরগুলি দুনিয়ার কোন পাথর নয় আল্লাহ তাআলার জান্নাত থেকে নিয়ে আসা পাথর আর যে আলোর রশ্মি আপনি দেখতে পেলেন এটা অনবরত আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া আল্লাহ তাআলার রহমতের আলো জোরে হবে না আর যে আপনি সবুজ রঙের গম্বুজ দেখেছেন ওখানে পৃথিবীর এমন একজন মানুষ বসবাস করে যিনি হলেন হায়াতুন নবী هم خاک نبی پاک هم بشار نبی خیر البشار هم نور سے بہت دور نبی نور والا نور هم زکاة والے نبی صلوات والے هم گناہگار نبی گناہگار کو بخشانے والے هم حوض کوثر پینے والے نبی حوض کوثر پلانے والے هم خدا کو تلاش کرنے والے نبی ہاتھ پکڑ کر ان سے ملانے والے جنی ہولن سید القونائین سلطان دارائین شمبادر مہار نیتا کالو منوشر مکتر دود مرو دلال مامینر لال محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم خان شایتو তাই ওই মাজার জানারা জিয়ারত করে আল্লাহর আসমান থেকে যে রহমত তারা পায় আপনি যে আলো দেখেছেন ওটাই সেই রহমতের প্রতিফলিত আলো জোরে বলে মুসলমান ভাইরা আমার এই সুনিতা উইলিয়ামস অবাক হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিনা এ ব্যাপারে স্পষ্ট নয় তবে এমনিতেই যারা মিডিয়া মুসলমানদের বিপক্ষে যে খবরগুলি যায় এগুলি তারা বড় করে দেয় আর যেগুলি মুসলিমদের পক্ষে যায় এই খবরগুলি তারা দেয় না ঠিকঠাক ভাবে কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার জওয়ানেরা যুবকেরা তাই ইহুদি জাতি এই জাতি হলো আল্লাহর পক্ষ থেকে অভিশাপ পাওয়া এক জাতি হিটলারের নাম আপনারা শুনেছেন এই হিটলার একা 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল ইচ্ছা করে কিছু ইহুদিকে সে বাঁচিয়ে রেখেছিল হিটলার জানে আমি 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে তাদেরকে গুলি করে তাদেরকে সমুদ্রে জাহাজে তুলে সেই সমুদ্র ডুবি করে জাহাজ ডুবি করে তাদের হত্যা করেছি কিন্তু নেক্সট জেনারেশন আমায় দোষারোপ করে বলবে হিটলার আমি একা 60 লাখ ইহুদিকে হত্যা করলাম কেন এই ইহুদিদের খানিকটা মানুষকে বাঁচিয়ে রেখে দিয়েছিল এরপরে 1947 সালের আগে ওয়ার্ল্ডের মানচিত্রে ইসরায়েল বলে কোনো দেশ ছিল না ইসরায়েল বলে কোনো দেশ ছিল না 1947 সালের পরে এরা দেখলো এমন একটা দেশে গিয়ে আমাদের শেল্টার নিতে হবে যে জায়গার মানুষদের হৃদয় নরম যারা ভালো মানুষদেরকে ভালোবাসে মহব্বত করে এই জায়গাটা কোন জায়গা ওরা দেখে দেখে দেখলো এমন একটা জায়গায় যেতে হবে যেখানে ইব্রাহিম নবীর মাজার আছে ইউনূস নবীর মাজার আছে জাকারিয়া নবীর মাজার আছে মরিয়ম আলাইহিস সালামের কবর রয়েছে এমন করে আপনার নবী ইয়াকুব আলাইহিস সালামের মাজার আছে ইউসুফ আলাইহিস সালামের মাজার রয়েছে শুয়াইব নবীর মাজার রয়েছে ওই জায়গায় গেলে সেখানে মানুষেরা আমাদের শেল্টার দেবে ওরা এসে ফিলিস্তিনের মুসলমানদের কাছে আশ্রয় চাইল জনগণ মুসলমানেরা তারা তাদের জায়গা দিল জায়গা যখন বসার দিল এরা সোয়াত জায়গা তৈরি করে নিল আস্তে আস্তে আমেরিকা এবং রাষ্ট্রসংঘের সহযোগিতায় মদতে এমন ভাবে তারা জায়গাটা দখল করে নিল আস্তে আস্তে তারা পুরো একটা দেশ গঠন করে ফেলল এরপরে তারা চ্যালেঞ্জ নিয়েছে যে দেশে আমরা বসবাস করছি এই ফিলিস্তিনের মুসলমানদেরকে এখান থেকে উৎখাত করে আমরা এই পুরো ফিলিস্তিনের দখলদারি আমরা নেব মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী হাদিসে শুনিয়েছেন ইহুদিরা লড়াই করবে মুসলমানদের সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠবে না আল্লাহ মুসলমানদের বিজয় দান করে দেবে জোরে বলুন একটু জোরে হবে না জওয়ানেরা যুবকেরা
ও মুসলমান আমার ইহুদি জাতিরা তারা লড়াই করে তারা জিততে পারবে না এক নম্বর কারণ হলো এরা 70,000 নবী পয়গম্বর আলাইহিস সালাম কে হত্যা করেছিল দুই নম্বরে এদের মাইনাস পয়েন্ট হলো ইহুদি জাতিরা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ পাওয়া জাতি তিন নম্বরে এরা নবী জাকারিয়া আলাইহিস সালাম কে তারা মরিয়াম আলাইহিস সালামের বেগেনেস্টে তারা বদনাম দিয়েছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন মরিয়ামের গর্ভে একজন নবী প্রেরণ করবেন যে নবীর নাম হবে ঈসা রূহুল্লাহ ও জনের যুবকেরা এমন করে মরিয়াম আলাইহিস সালাতু সালাম যখন প্রেগন্যান্সি হলেন ইহুদিরা তারা মরিয়াম আলাইহিস সালামের কাছে এসে বলল মরিয়াম তুমি কুমারী তুমি যুবতী এখনো কোন পুরুষের সঙ্গে তোমার বিবাহ হয় নাই তোমার গর্ভে সন্তান আসলো কি করে মরিয়াম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ যেমন চেয়েছেন তার কুদরতি ক্ষমতা এটা সম্ভব ও জনের যুবকেরা আমার আল্লাহ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন মরিয়াম আলাইহিস সালাম তখন একটা নদীর ঘাটে এই সময় মরিয়াম আলাইহিস সালাম একজন যুবককে দেখে ভয় পেয়ে গেলেন আর ফেরেশতা বললেন এ মরিয়াম তুমি ভয় পেও না আমি দুনিয়ার কোন মানুষ নই আমি হলাম আল্লাহ তাআলার একজন ফেরেশতা জোরে বলুন সুবহানাল্লাহ মরিয়াম আলাইহিস সালাম চিন্তা করলেন মানুষ আমায় ক্ষতি করতে পারে কিন্তু ফেরেশতা মানুষের উপকার ছাড়া ক্ষতি করতে পারে না পারে ফেরেশতারা কিসের তৈরি বাবু নূরের তৈরি আমরা কিসের তৈরি আল্লাহ শুনিয়েছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার আল্লাহ মানুষ বানিয়েছেন শুকনো মাটি দিয়ে আর জিন বানিয়েছেন ধোঁয়াবিহীন আগুন দিয়ে আর ফেরেশতাদের বানিয়েছেন নূর দিয়ে ফেরেশতাদের ভিতরে অহংকার নেই রিয়া নাই তাকাব্বুরি নাই হিংসা নাই ফেরেশতাদের পেটে কোনো ক্ষুধা লাগে না ফেরেশতাদের জীবনে কোনোদিন ঘুম লাগে না এবং সবথেকে বড় ব্যাপার হলো ফেরেশতাদের যৌবন ক্ষমতাও নাই সুবহানাল্লাহ তো মরিয়াম আলাইহিস সালাম দেখলেন যে ফেরেশতা যখন এসেছে আমায় ক্ষতি করতে পারে না এই সময় বললেন আল্লাহ চেয়েছেন আপনি একটুখানি আপনার মুখটা হা করুন আমি একটু ফুঁ দেব ফেরেশতা ফোঁ দিয়ে চলে গেলেন আল্লাহর নেক বান্দী মরিয়াম আলাইহিস সালাম তিনি গর্ভবতী হলেন এ সময় ও জামানার ইহুদিরা মরিয়াম আলাইহিস সালামকে ব্যভিচারিণী বলে অপবাদ দিল জোরে বলুন নাউজুবিল্লাহ মরিয়াম আলাইহিস সালামকে তার অপবাদ দিয়ে বলল মরিয়ামের সঙ্গে এমন কাজ কে করল ওরা দেখে দেখে আল্লাহ তাআলার অন্যতম নবী জাকারিয়া আলাইহিস সালামকে দোষ দিল বলল জাকারিয়া দ্বারা এ কাজটাই সম্ভব একবার জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহর প্রিয় নবী জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন এই ইহুদি গণেরা না 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 আমি জাকারিয়া একদিকে বাইতুল মুকাদ্দাসের ইমাম দুই নম্বরে আমি জাকারিয়া হলাম আল্লাহ তাআলার একজন প্রেরিত নবী তিন নম্বরে আমি হলাম বুড়ো মানুষ আমার বয়স হয়ে গেল চার নম্বরে আমি হলাম মরিয়াম আলাইহিস সালামের আপন খালু জি মানে পিতার সমতুল্য তোমরা আমায় এমন করে মিথ্যা অপবাদ দিও না এ নালায়েক ইহুদি জাতিরা জাকারিয়া আলাইহিস সালামের কথা মানল না এরা বলল জাকারিয়াকে বাঁচিয়ে রাখা যাবে না আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য এরা তাড়া দিয়েছিল আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম ইহুদিদের কবল থেকে
বাঁচার জন্য প্রাণপণে যখন দৌড়াচ্ছেন বাবা সামনে একটা বিরাট বড় গাছ দেখতে পেলেন ওই গাছটাকে লক্ষ্য করে বললেন গাছ একটুখানি আমার জন্য তুই একটু শেল্টারের ব্যবস্থা করে দে আশ্রয় জায়গা করে দে বলার সঙ্গে সঙ্গে ওই গাছটা দুভাগে ভাগ হয়ে গেল আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে প্রবেশ করলেন আর এদিকে শয়তান ইহুদিদের পিছন পিছন দৌড়াচ্ছিল জাকারিয়া আলাইহিস সালামের গায়ের জামাটা টেনে ধরল যেটা গাছের বাইরে বেরিয়েছিল ও মুসলমান আমার যখন ইহুদিরা আর খুঁজে পায় না শয়তান মানুষের আকৃতি ধারণ করে বলেছিল এই ইহুদিগণেরা জাকারিয়া এই গাছের ভিতরে ওরা বলল না 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 একজন মানুষ গাছের ভিতরে প্রবেশ করতে পারে না এ সময় বলল এই যে জাকারিয়া নবীর গায়ের জামা এটাই তার প্রমাণ এই ইহুদিরা